আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। জানিয়ে দেব আমাদের বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম থেকে পাওয়া জুন মাসের সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস। তার আগে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন এক নজরে দেখে নিই জুন মাসে দেশের সার্বিক আবহাওয়া কেমন থাকতে পারে। জুন মাসে মূলত স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এই মাসে একটি বা দুটি সিস্টেম আছে যা ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করবে না। তাছাড়া জুন মাসের প্রথম সপ্তাহে দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও এই মাসে কয়েকটি প্রাক মৌসুম বা মৌসুমি বৃষ্টি বলয় আছে, যার কারণে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের এলাকায় বন্যা পরিস্থিতি আবারও অবনতি হতে পারে। এছাড়া রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় প্রবল বর্ষণও হতে পারে। সেই সাথে জুনের মাঝামাঝি সময়ে অতি ভারী বৃষ্টির জন্য পার্বত্য চট্টগ্রামের পাহাড় ধসের মতো ঘটনাও ঘটতে পারে। তাহলে চলুন মূল পূর্বাভাসে ফিরি। প্রথম সপ্তাহ, 1 জুন হতে 8ই জুন। জুন মাসের প্রথম সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। তাছাড়া জুন মাসের 8 তারিখ পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় তীব্র বর্জ্যসহ প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আংশিক শক্তিশালী প্রাক মৌসুম বৃষ্টি বলয় স্পার্ক 2 চলবে, যা 7ই জুন পর্যন্ত অব্যাহত থাকবে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় দুর্বল তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দ্বিতীয় সপ্তাহ, 9 জুন হতে 16ই জুন। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের এলাকায় অনেক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে দেশের সমুদ্র সৈকত কিছুটা উত্তাল থাকতে পারে। তৃতীয় সপ্তাহ, 17ই জুন হতে 24ই জুন। জুন মাসের তৃতীয় সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে এই সপ্তাহে মৌসুমি বৃষ্টি বলে রিমঝিম চলার কারণে দেশজুড়ে অনেক বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সাথে সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগে প্রবল বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যায় দেশের উপকূলীয় এলাকাগুলোতে ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। চতুর্থ সপ্তাহ, 25ই জুন হতে 30ই জুন। জুনের চতুর্থ সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। যেহেতু এই সপ্তাহে বৃষ্টি বলে রিমঝিম চলবে, তাই দেশের প্রায় অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটা কথা মনে রাখবেন, আবহাওয়া মানেই পরিবর্তনশীল, তাই প্রাকৃতিক কারণে পূর্বাভাসের কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। তো এই ছিল আমাদের বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর। আর এরকম খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।